শীত মানে কাঁথা লেপ মুড়িয়ে ঘুমানো। শীত বাড়বে সাথে সাথে এদের ব্যবহারও বাড়বে। লেপের দোকানের দিকে তাকালেই দেখা যায় লাল আভার লেপ দিয়ে ভরপুর সেই দোকান। যুগ যুগ ধরে লাল কাপড়ে তৈরি করা হয় এই লেপ। আচ্ছা, আমাদের কি কখনো মনে হয়েছে কেন লেপ সবসময় লাল কাপড়েই তৈরি হয়? আজকের ভিডিওতে থাকছে তারই আদ্যোপান্ত। ইতিহাস থেকে জানা যায়, একসময় মুর্শিদাবাদে লম্বা আঁশের কার্পাস তুলু থেকে তৈরি হতো লেপ। বীজ ছাড়িয়ে সেই তুলু লাল রঙে চুবিয়ে শুকানো হতো, তারপর লাল রঙের মখমলের কাপড়ের ভিতর ভরা হতো সেই তুলু। দাম চড়া থাকলেও এক সময় পর্যন্ত মখমলের কাপড়েই লেপ তৈরি করা হতো। অবিভক্ত বাংলার নবাব মুর্শিদ কুলি খানের আমল থেকেই মখমলের কাপড় ব্যবহার করে লেপ তৈরি করা হতো। জানা যায়, মুর্শিদ কুলি খানের মেয়ের জামাই নবাব সুজাউদ্দিন সিল্ক কাপড়ও ব্যবহার করেছেন এই লেপ তৈরিতে। আস্তে আস্তে সর্বসাধারণের ব্যবহারের উদ্দেশ্যে সুতি কাপড় ব্যবহার করলেও সেটা লাল রঙের কাপড়ই হয়ে থাকে। কেউ কেউ বলে থাকে যে মানুষকে আকৃষ্ট করতেই হয়তোবা এই লাল কাপড় ব্যবহার করা হয়। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন। ধন্যবাদ।